السلام عليكم بيورس ايزي لاريني كمبيوتر شانل ابتن شانوتون بيورس بوتي بارن ناي اسكن نوتون هاريتي بيشون ابتن شاتي اتي بيورس اسكن مي ابتن دل كي دخا بو كي بار ابتن خور بوشي خوب شوجي ان اي دي كارد ديون اپلا كور بنا تف كي بار ابتن ان اي دي نيباندن كور بين خور بوشي شيدا اسكن مي ابتن كي ستيب با ستيب دخا بو تاوشي بيدو دي موندو شاور ديك بين فول پروسس جد ابتن موندو شاور ديلن تالكم شوا ديگن تبني ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন বা আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এখনও আমাদের আগে ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। আগে ভিডিওগুলো দেখলে পর নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। আর যারা ঘরে বসে কম্পিউটার শিখতে আগ্রহী, তারা এই ভিডিও ডিসক্রিপশনটা জব ক্রুসমে প্লেলিস্ট দিতে থাকবে, সেখানে ক্লিক করে আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরিস্থিতির কাজগুলো টোটাল কাজ শিখতে পারবেন ঘরে বসে, এবং কোথাও আপনাকে কোনো ট্রেনিং সেন্টার যেতে হবে না। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করবো আজকের ক্লাস, কিভাবে আপনি ঘরে বসে খুব সহজে এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এজন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এনআইডি সার্ভিস লিখে সার্চ করব। তারপর আমরা প্রথম লিঙ্কটাই ক্লিক করব। তারপর এনআইডি অনলাইন সার্ভিস, এখানে আমরা ক্লিক করব। এনআইডি ওয়েবসাইটে আসার পর আমরা আবেদন করুন এই অপশনে ক্লিক করব। আবেদনের জন্য প্রথমে আমাদের ইংলিশ নাম দিতে হবে, আর ইংলিশ নাম বার্থ সার্টিফিকেট ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবেই দিতে হবে, যাতে ভুল না হয়। তারপর জন্ম তারিখ দেব, তারপর নিচে ক্যাপচা কোড দিয়ে বহালে ক্লিক করব। তারপর আমাদের ফোন নাম্বার দিতে হবে, আর একটি ফোন দিয়ে একটা রেজিস্ট্রারি করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে বার্তা বাটন, এখানে আমরা ক্লিক করব। আমাদের নাম্বারে একটি মেসেজ আসবে, মেসেজে ওটিপি কোড থাকবে, আর কোডটা এক মিনিটের ভিতর আমাদের এখানে দিতে হবে। ওটিপি কোড দেওয়ার পর আমরা বহালে ক্লিক করব। তারপর প্রথমে ইউজার নেম দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দিবেন সেটা সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। তারপর বহালে ক্লিক করব। আমাদের এনআইডি ওয়েবসাইটে এখন রেজিস্টার করা হয়ে গেছে, এখন আমাদের প্রোফাইল আপডেট করতে হবে। এজন্য বিস্তারিত প্রোফাইল বা প্রোফাইলে আমরা ক্লিক করব। তো এখানে তিনটা ধাপ আছে, ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা। এই প্রোফাইলের ইনফরমেশন আপডেট করার জন্য এডিট নামে যে অপশনটা আছে, এই এডিটে আমরা ক্লিক করব। প্রথমে আমাদের নাম দিতে হবে বাংলায়, একবার জন্মসনদে যেভাবে আছে ঠিক সেভাবে দিতে হবে, যাতে ভুল না হয়। তারপর লিঙ্গ দিতে হবে, পুরুষ না মহিলা। তারপর রক্তের গ্রুপ দিতে হবে, আপনার রক্তের গ্রুপ কোন পজিটিভ। তারপর জন্মসনদ নাম্বার দিতে হবে, আপনার 17 ডিজিটের জন্মসনদ নাম্বারটা দিবেন, যাতে ভুল না হয় একটু চেক করে দিবেন। জন্মস্থানের যে অপশানটা আছে, এখানে আপনার জেলা সিলেক্ট করবেন, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলাটা সিলেক্ট করে দিবেন। তারপর জাতীয়তা বাংলাদেশে, এটা থাকবেই। তারপর পিতামাতার ইনফরমেশন দিতে হবে, প্রথমে পিতার নাম বাংলা এবং পিতার নাম ইংরেজি। পিতামাতার নাম এনআইডি কার্ড অনুযায়ী দিবেন আপনার পিতামাতার, যাতে ভুল না হয়। তারপর পিতার নাম ইংরেজিতে, আর ইংরেজি লেটারগুলো সব বরাতের দিয়ে দিবেন। আমি এটা পরে ঠিক করে দিয়েছি, সব বরাতের করে দিয়েছি। তারপর মাতার নাম দিতে হবে, মাতার নাম ইংলিশে দিতে হবে। আর পিতামাতার এনআইডি নাম্বারও দিয়ে দিবেন। পিতামাতার এনআইডি অপশনে ব্ল্যাঙ্ক রাখবে না, যদি এনআইডি থাকে তাহলে দিয়ে দিবেন। তারপর আমরা একটু নিচে চলে যাব। নিচে বৈবাহিক অবস্থা, বিবাহিত বিবাহিত, আর অবিবাহিত অবিবাহিত। বিবাহিত হলে আপনার স্ত্রীর ইনফরমেশনও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর ভাই বোনের তথ্য না দিলেও সমস্যা নেই, অপশনাল এগুলো। আমরা এখন উপরে চলে যাব, উপরে গিয়ে পরবর্তী ধাপে চলে যাব। এজন্য উপরে কর্নারে যে পরবর্তী লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, আপনি কতটুকু লেখাপড়া করেছেন। আপনি এনে যতটুকু শিক্ষাগত যোগ্যতা দিবেন, ওই ক্লাসের সার্টিফিকেট দিতে হবে। তারপর পেশা দিতে হবে, আপনি আপনার পেশা সিলেক্ট করবেন। তারপর অসমর্থতা, এটা প্রতিবন্ধীদের জন্য। আপনি যদি সুস্থ থাকেন, স্বাভাবিক, তাহলে এটা কোনো টাচ করার দরকার নেই, এটা এভাবেই থাকবে। আর যদি শারীরিকভাবে কোনো সমস্যা থাকে, তাহলে যে সমস্যা আছে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর শনাক্তকরণ চিহ্ন, এটা না দিলে সমস্যা নেই। 3 নম্বর ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাম্বার, এগুলো না দিলে সমস্যা নেই, এগুলো ব্ল্যাঙ্ক রেখে দিবেন। তারপর ধর্ম দিতে হবে, আপনি কোন ধর্মের, এবং টেলিফোন নাম্বার যদি থাকে তাহলে দিতে হবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। আমরা এখন পরবর্তী ধাপে চলে যাবো, এর জন্য আমরা উপরে চলে যাব। উপরে গিয়ে পরবর্তী ধাপ যে অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। প্রথমে আমাদের কান্ট্রি নেম সিলেক্ট করতে হবে, আমরা বাংলাদেশ সিলেক্ট করবো কান্ট্রি নেম। তারপর যে অপশন আছে ভোটার ঠিকানা, আপনি বর্তমান ঠিকানায় ভোটার হতে চান না, স্থায়ী ঠিকানা। আপনার স্থায়ী ঠিকানায় ভোটার হলে এটা সবচেয়ে বেশি বেটার হয়।
কারণ আমরা সবসময় স্থায়ী ঠিকানা অনুযায়ী সব কিছু করে থাকি। তাই আমি স্থায়ী ঠিকানায় টিক পার দিচ্ছি। আমাদের প্রথমে বর্তমান ঠিকানা দিতে হবে, এজন্য প্রথমে বিভাগ সিলেক্ট করব, তারপর জেলা, তারপর উপজেলা বা থানা, তারপর যে অপশন আছে আরএমও, আপনি পল্লী এলাকায় নাকি পৌরসভা নাকি শহর বা সিটি কর্পোরেশন এলাকায় বা ক্যান্টনমেন্ট এলাকায় যারা ইউনিয়ন পরিষদের আন্ডারে তারা পল্লী এটা সিলেক্ট করবেন, এই অপশনটা। আর যদি গ্রামাঞ্চল হয় তাহলে অন্য অন্য এলাকা বা পল্লী সিলেক্ট করলে কোনো সমস্যা নেই। আরএম অপশনটা আপনার এনআইডি কার্ডে বা অ্যাপ্লিকেশনে তেমন কোনো প্রভাব ফেলবে না, হয়তো নেট সমস্যার জন্য ইউনিয়ন বা মৌজা এই অপশনগুলো আসতে একটু সময় নেবে। এখন আমাদের ইউনিয়ন পরিষদ সিলেক্ট করতে হবে, আপনি কোন ইউনিয়ন পরিষদের আন্ডারে আছেন। তারপর মৌজা সিলেক্ট করতে হবে, আপনি আপনার মৌজা সিলেক্ট করে দেবেন। তারপর ইউনিয়ন ওয়ার্ড নাম্বার, আপনার ওয়ার্ড নাম্বার কত, এখানে শুধু ইংলিশ অক্ষর লেখা যাবে, বাংলা লেখা যাবে না। তারপর গ্রাম বা রাস্তা, এখানে যদি গ্রামের নাম না আসে তাহলে অন্যান্য সিলেক্ট করে আপনি আপনার গ্রামের নাম লিখে নেবেন। তারপর বাসা বা হোল্ডিং নাম্বার দ্বিতীয় হবে, যদি না থাকে হোল্ডিং নাম্বার তাহলে একটা হাইফেন দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস দেবেন, আপনি আপনার পোস্ট অফিস সিলেক্ট করার সাথে সাথে পোস্টগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমরা এখন স্থায়ী ঠিকানা দেবো, আর স্থায়ী ঠিকানা সেম হলো সেম দেবেন, আর যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন ঠিকানা দেবেন। প্রথমে বিভাগ, জেলা, উপজেলা, তারপর আরএমও, আপনি আপনার স্থায়ী ঠিকানাগুলো দিয়ে দিবেন। তারপর ভোটার এরিয়া, এটা ভুল করা যাবে না, আপনি আপনার মহল্লা বা গ্রামের নাম, যে এলাকার ভোটার ওই এলাকার নাম সিলেক্ট করবেন। আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা ফিল আপ করা শেষ, এখন আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। এখানে আমি ইউনিয়ন ওয়ার্ড নাম্বার বাংলা লিখেছি, তাই পরবর্তী ধাপে যেতে পারছি না, এখানে ইংলিশ লেখা ছাড়া বাংলা লেখা অ্যাকসেপ্ট করব না। তারপর আমরা পরবর্তী ধাপে ক্লিক করব, এখানে আমাদের কোনো ডকুমেন্ট সাবমিটের প্রয়োজন নেই, সকল ডকুমেন্ট আমাদের নির্বাচন অফিসে সাবমিট করতে হবে। এখন আমরা সাবমিটে অপশন যে আছে এখানে আমরা ক্লিক করব, আর সাবমিট দেওয়ার পর ইনফরমেশনগুলো হয়তো ব্যাগে যেয়ে আবার দেখে আসতে পারেন, যাতে ভুল না হয়, ভুল হলে আরেক সমস্যায় পড়বেন। তো আমাদের আবেদনটি সাবমিট হয়ে গেছে, এখন ডাউনলোড যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দুই পৃষ্ঠায় একটা অ্যাপ্লিকেশন কপি পাব। অ্যাপ্লিকেশন কপির নিচে সেকেন্ড পেজে দেখেন তথ্য যাচাইকারী বা শনাক্তকারী, তথ্য শনাক্তকারী, এখানে আপনার চেয়ারম্যানের সিল সিগনেচার লাগবে। অনেক ইউনিয়ন পরিষদ আছে মেম্বারের সিল সিগনেচার দিলেই অ্যাকসেপ্ট করে, আর অনেক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ছাড়া অ্যাকসেপ্ট করে না। তারপর যাচাইকারী একজনের স্বাক্ষর, এনআইডি নাম্বার এবং তথ্য সংগ্রহকারী স্বাক্ষর, এই তিনটা স্বাক্ষর মিনিমাম লাগবেই, এবং আপনার স্বাক্ষরের অপশন আছে সেখানে স্বাক্ষর দিয়ে জমা দিতে হবে। এখন আমরা দেখব কী কী ডকুমেন্ট আমাদের প্রয়োজন, বা নির্বাচন অফিসে আমরা কী কী ডকুমেন্ট সাবমিট করব নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। এক নম্বরে আবেদন কপি, দুই নম্বরে ডিজিটাল জন্মসনদ, ডিজিটাল জন্মসনদ ছাড়া কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল করে দিতে হবে, তাই ডিজিটাল জন্মসনদ লাগবেই। তিন নম্বরে জন্মসনদের ভেরিফাই কপি, ভেরিফাই কপি বলতে অনলাইনে যে কপিটা আমরা পাই সেটাই ভেরিফাই কপি। চার নম্বরে পিতামাতার জাতীয় পরিচয়পত্র, পাঁচ নম্বরে চেয়ারম্যান সার্টিফিকেট, আর চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইনে হলে ভালো হয় কারণ অফলাইন আস্তে আস্তে উঠে যাচ্ছে। ছয় নম্বরে ভূমি বা হোল্ডিং ট্যাক্সের রসিদ আপডেটটা লাগবে, রানিং বছরেরটা। সাত নম্বরে বিদ্যুৎ বিল যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। আট নম্বরে রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট। নয় নম্বরে ছাত্র, ব্যবসা, প্রাইভেট চাকরি হলে জব আইডি কার্ড, ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড, ব্যবসায়ী করলে ট্রেড লাইসেন্স, এই ডকুমেন্টগুলো আপনার সব নির্বাচন অফিসে চাইবে না, শহর অঞ্চলের নির্বাচন অফিসে চাইতে পারে। কারণ হচ্ছে শহর অঞ্চলের 10 জেলার মানুষ থাকে, বিভিন্ন জেলা থেকে শহর অঞ্চলের মানুষ থাকে, এই জন্য শহর অঞ্চলে নিয়মকানুনগুলো একটু হার্ড হয়, পাসপোর্ট বলেন, জন্মসনদ বলেন, এনআইডি, সব কিছুতে একটু ঝামেলা বেশি। এই ডকুমেন্ট আমি দুটো জিনিস লিখতে ভুলে গেছি, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আপনি ওয়েবসাইটে যেমন এসএসসি পাস দিয়েছেন এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে, আর একটা হচ্ছে বিবাহিত হলে ম্যারিজ সার্টিফিকেট দিতে হবে। ম্যারিজ সার্টিফিকেট আপনার শহর অঞ্চলের নির্বাচন অফিসে চাইতে পারে, হয়তো গ্রামাঞ্চলের নির্বাচন অফিসে চাইতে নাও পারে। এনআইডি অ্যাপ্লিকেশন করার পর আপনার ফোনে একটি মেসেজ যাবে, আর মেসেজে লেখা থাকবে আপনার সকল ডকুমেন্ট সহ ছবি তোলার জন্য এত তারিখে একটা ডেট দেবে, ওই ডেটে আপনাকে যোগাযোগ করতে হবে। যদি সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে তারা নির্বাচন অফিস থেকে বলে দিবে আপনি কবে এনআইডি কার্ড অনলাইনে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আশা করি এনআইডি কার্ডের জন্য যে আবেদনের যে প্রসেস
অর্থাৎ যে ফুল ফুল সিস্টেমে দেখালাম, আশা করি আপনাদের বিষয় নিয়ে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে পরে খুব সহজেই আপনি দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। আর অবশ্যই একটু লাইক করবেন, আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। আর আপনার কোন রিলেটেড ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন, আমি চেষ্টা করবো রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।